লোকে কাজই করেছে কিনা হারানোর জন্য প্রুফ দিতে হয়। জো জিতা ওই সিকান্দার, কেসে জিতা, কিউ নেই জিতা, কন কাঠি কিয়া, ও সব কথাবার্তার কোনো মূল্য নেই। তো সেটা তো সেন্ট্রাল ঠিক করবে, সেন্ট্রাল ঠিক করবে, সেন্ট্রাল কথা বলবে কাকে কোন জায়গা থেকে দেবে। আজকে আমি ময়না থেকে জিতেছিলাম, ঠিক আছে, সেখানে 1260 ভোটে জিতেছি, এখন 10,000 লিড আছে। এখন যদি আমাকে বলে যেখানে টাপ সিট আছে সেখান থেকে তোমাকে দাঁড়াতে হবে, জিতে আসতে হয়, আই এগ্রি উইথ দ্যাট, আমি মানবো। আমি তারপরে বলবো না হেরে যাওয়ার পর যে আমি হেরে গেলাম, আমি দরকার তখন বলতে পারতাম যে আমি সিট নেবো না, আমি সিট নেবো না, আমি দাঁড়াবো না, বল তখন কেন বললো না? আপনি একটা রাজ্য সভাপতি ছিলেন, আপনি সংগঠন সম্বন্ধে অকবল আছেন, পুরো রাজ্যের প্রত্যেকটা বুথ আপনার হাতের তালুতে চেনা, বর্ধমানে কে সংগঠন আছে না আছে আপনি ভালো মতো জানেন, তো আপনি বলতে পারতেন যে আমি ওখানে দাঁড়াবো না, আমার হারার সম্ভাবনা চান্স বেশি আছে, কি সংগঠন ফেলে যেয়ে গিয়ে কথা বলার লাভ, তার আগেই বলে দেওয়া উচিত ছিল। কাঠিবাজি করেছে কেউ বলেছে কিনা, যে ওকে কাঠি করেছে কিনা হারানোর জন্য প্রুফ দিতে হয়। আমি খেলোয়াড়, আমাকে যদি আমি যদি বলি আমি ইডেন গার্ডেন্স ছাড়া খেলবো না, আমি ইডেন গার্ডেন্সেই পারফরমেন্স করব, আমি আর ওই যাদবপুরে গিয়ে পারফরমেন্স করতে পারবো না, তাহলে আমি কিসের প্লেয়ার হলাম? আমি প্লেয়ার, আমি সব জায়গায় পারফরমেন্স করব, দ্যাট ইজ দ্য সিস্টেম। হেরে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে, সেটাতে আমি মাইন্ড করি, ঠিক আছে, জো জিতা ওই সিকান্দার। আজকে আমি হেরে গেলে আমি এখানে থাকতাম না, দাঁড়াতাম না, আপনি আমাকে প্রশ্ন করতেন না। আমি জিতে বেরিয়ে এসেছি, আপনাকে এখন দাঁড়িয়ে আছি, আমি এখন এমএলএ হিসেবে আপনারা আমাকে প্রশ্ন করছেন। সো লাইক ক্রিকেট গেম, লাইক এনি স্পোর্টস গেম, জো জিতা ওই সিকান্দার, কেসে জিতা, কিউ নেই জিতা, কন কাঠি কিয়া, ও সব কথাবার্তার কোনো মূল্য নেই, ও মাথা ও পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই। আপনি, আপনাকে মানুষ ভোট দেয়নি, এটা মেনে নিতে হবে, আর এটা মেনেই আগামী দিনে সংগঠনের দিকে মত দেখুন। আমার মূল্যায়ন এটাই যে আমরা হয়তো এমপি সংখ্যা কমেছি, কিন্তু 2021 সালে আমরা 77টা বিধানসভা জিতেছিলাম, এবারে আমরা 92টা বিধানসভা জিতেছি, তাহলে 77 আর 92 যদি অ্যাড করো তাহলে 92টা বেশি হয়। তো এখানে দেখতে হবে বাংলায় ম্যাজিক ফিগার কত, 147-এর মধ্যে 92 জেতা, তার মধ্যে কংগ্রেস আছে 11টা, সিপিএম আছে 1টা, 12টা বাদ দিয়ে দিন, ঠিক আছে, এবং 147 ম্যাজিক ফিগার হলে তার মধ্যে 35টা থেকে 37টা সিট আমরা 1200 থেকে 1500 ভোট মাইনাস আছে, সেই সিটে আমরা নজর দেবো। সেখান থেকে আমরা 25টা থেকে 30টা সিট যদি বের করতে পারি তাহলে এই সরকার কেল্লা পড়ে। সংগঠন বুঝবে কাকে করবে, রাজ্য সভাপতি তো একবার ছিলেন, উনি 3 থেকে 77 বানিয়েছিল, ঠিক আছে, তো সেখানে তারপরে সংগঠন ওনাকে চেয়েছিল যে ওনাকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে দেবে, বর্ধমানে এখন হেরে গেছিল। এবারে বিষয়টা হচ্ছে একটা যে সংগঠন চালাবে, কি সংগঠন যে চালায় তার, তাকে সব কিছু ভেবে চিনতে কথা বলা উচিত ফার্স্ট অফ অল, এবং তার হাতে গুরু দায়িত্ব থাকে। পশ্চিমবাংলার মতো এত বড় একটা স্টেট যেখানে 42টা লোকসভা আছে, বৃহত্তম একটা রাজ্য, সেখানে আগামী দিনে পশ্চিমবাংলাতে বিজেপিকে আসতে হলে সংগঠনকে সেরকম লোককে দিতে হবে যে লোকটার হাত ধরে এখানে বাংলায় বিজেপি আসে। সেই লোকটা কে হবে সেটা রাজ্য নেতৃত্বরা ঠিক করবে, সংগঠন ঠিক করবে, বাট আমার ভূমিকা, আমাকে যখনই দায়িত্ব যেখানে যেখানে কাজে লাগাবে আমি আমার 100% দিয়ে কাজ করি।